বয়েলড এগ চিজ স্যান্ডউইচ বানানোর জন্য আমি চার পিস ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, নিচে দুটো সেদ্ধ ডিম আর নিচে দুটো আমুলের চিজ স্লাইস, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, সামনে কিছুটা ক্যাপসিকামকে এভাবে মোটা মোটা কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটোকে তার শাঁসটা বের করে এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি, নিয়েছি আমুল বাটার আর তার সাথে নিয়েছি সিংসের শেজওয়ান চাটনি, অরিগ্যানো আর ভেজ মায়ো। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। ফ্রাইং প্যানে আমি এক চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি, নিয়ে হাই ফ্লেমে আমি প্রথমে আমার ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা করে এগুলোকে আমি একটু ভেজে নেব, কাঁচা ভাবটা জাস্ট হালকা একটু কাটানোর জন্য। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমার কেটে রাখা ক্যাপসিকামের পিসগুলো। ফ্লেমটাকে পুরো আমি হাই রেখেছি, হাই ফ্লেমে এটাকে আমি পুরো নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিচ্ছি। লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার কেটে রাখা টমেটোগুলো, তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন, আর দেব অল্প একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো। মিক্স করে আরো 1 মিনিটের মতো এইভাবেই হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করতে থাকবো। কন্টিনিউয়াসলি নাড়াচাড়াটা করতে হবে, না হলে এগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমি সিদ্ধ করে রাখা ডিমটাকে এভাবে পিস পিস করে কেটে নেব, প্রত্যেকটা ডিমকে আমি 8 ভাগ করব। একটা ডিমকে এভাবে আমি পিস করে নেব, দুটো ব্রেডের পিস এবার আমি নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি একটা ব্রেডের মধ্যে ছড়িয়ে দিলাম মেয়োনিজ প্রায় 1 চামচের মতো, আর আরেকটা ব্রেডের উপর আমি দিয়ে দিলাম চিজের শেজওয়ান চাটনি, নিয়ে ভালো করে স্প্রেড করে দেবো। এবার আমি যে চিজ স্লাইসগুলো নিয়েছিলাম সেটার একটাকে আমি হাফ করে নিয়েছি, হাফ করে প্রথমে যে পিঠে আমি শেজওয়ান চাটনিটা দিয়েছিলাম সেই দিকে সেই হাফটাকে এইভাবে টুকরো টুকরো করে স্প্রেড করে দিলাম। তারপর এরপর আমি দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা ডিমটা, সেদ্ধ ডিমটা দিয়ে দেওয়ার পর এরপর আমি হালকা একটু পরিমাণে বিট নুন বা কালো নুন যাই বলবেন সেটা এরপর আমি স্প্রেড করে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার যে রেডি করা ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো ভাজাটা ছিল সেটা ভালো করে এরপর স্প্রেড করে দিচ্ছি। এবার বাকি অর্ধেক যে চিজটা ছিল সেটাও আমি এর উপরে এইভাবে পিস পিস করে কেটে দিয়ে দিলাম, এরপর আমি ওপর থেকে ভালো করে অরিগ্যানো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। নিয়ে এবার মেয়োনিজ লাগানো ব্রেডটা এরপর দিয়ে দেবো আর হাতে করে ভালো করে প্রেস করে দেবো এইভাবে। এইভাবে আমি আমার আরেকটা স্যান্ডউইচের ব্রেডকেও রেডি করে নেব, দুটো স্যান্ডউইচের ভেতরে ভালো করে ফিলিং গুলো ভর্তি করে আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বাটার, এটা আমি ভালো করে স্প্রেড করে চারিদিকে লাগিয়ে নেব যেন বাটারগুলো আমার গলে যায় আর ফ্রাইং প্যানে চারিদিকে লেগেও যায় ভালো করে। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমার রেডি করা স্যান্ডউইচগুলোকে আমি প্যানের মধ্যে প্লেস করে দেবো। এবার নিয়ে আমি দুদিকটা বাটার দিয়ে ভালো করে সেঁকে নেবো, তাহলে আমার ভেতরে চিজটাও যেমনি গলে যাবে আর এদিকে পাউরুটিগুলো ভালো করে সেঁকা হয়ে যাবে। ভালো করে প্রেস করতে থাকো এইভাবে আর বাটারগুলোকে এইভাবে আমি চারিদিকে পাউরুটির বোলাতে থাকবো। ফ্লেমটা আমার এখন লো করা আছে, মাঝে মাঝে আমি হাই করবো। Thank you.
সাইডটা সেঁকা হতে হতে আমি আরো কিছুটা বাটার এই সাইডে দিয়ে দিলাম। সাইডে রেখে এটাকে আমি গলিয়ে নেব অপোজিট সাইডটা সেঁকার জন্য ভালো করে। নিয়ে এবার আমার স্যান্ডউইচ গুলোকে আস্তে আস্তে আমি এদিকে উল্টে নেবো। দেখতে পাচ্ছেন একটা সাইড আমি খুব সুন্দর করে বাটারে সেঁকা হয়ে গেছে। এবার বাটার দিয়ে একটা সাইডকেও আমি এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে সেঁকে নেব। দুটো স্যান্ডউইচকে এইভাবে চারিদিকে ঘোরাতে থাকবো, তাহলে দুটোতে সমানভাবে বাটারটা আমার লাগবে। এভাবে স্যান্ডউইচ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে সেদ্ধ ডিম দিয়ে আর চিজ দিয়ে যদি স্যান্ডউইচ বানান, টেস্টটা দুর্ধর্ষ খেতে হয়। ব্যাস ভালো করে প্রেস করে দিলাম লো ফ্লেমে, এটা আরো আমি 1-1.5 মিনিটের মতো রেখে দেবো। আর একটা সাইডও আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সেঁকা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর এই চ্যানেলটা দেখতে যদি আপনাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দেবে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার অন্য একটা নতুন কুকিং কাম ফুড ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।